এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। এক্সকিউজ মি, আমি এখানে বসলে কোনো অসুবিধা হবে? আসলে আমার একটা ফোন আসবে, উপরের লাইনটা ডিস্টারবেন্স হচ্ছে। না না, অসুবিধা হবে না, বসো বসো বসো। ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম তোমায় ডাকবো। আমাকে? তোমার মা চিন্তা করছিলেন তোমার শরীরটা ভালো আছে কিনা। কেন, একটু আগেই তোমার সঙ্গে দেখা হলো। আমার ফাইলটা কোথায় দেখেছো সামনে? বসার ঘরেই তো ছিল। ও, টেলিফোনে একটা কমপ্লেন করে দিও তো, উপরের লাইনটা কদিন ধরে খুব ডিস্টারবেন্স হচ্ছে জানো। রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো? পেয়েছি। কোনো হাসপাতাল টাসপাতাল ট্রাই করেছো? না। বায়োডেটাটা আমাকে আবার দিলে পাত, চেষ্টা করে দেখতাম, নইলে তো আবার নতুন করে খোঁজা। ও তো দিল্লিতে প্র্যাকটিস করবে বলছে। হ্যালো, হ্যাঁ ক্যালকাটা, হ্যাঁ 4749353 0, কে? পিটিআই? কাকে চাই? ধরুন দেখছি পিটিআই এর ফোন সরোজিনী গুপ্তা আছেন কিনা। আছেন। হ্যালো, হ্যাঁ আমি সরোজিনী গুপ্ত বলছি। নমস্কার। কি কি বিষয়? ও আচ্ছা 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 আচ্ছা, অনেক ধন্যবাদ। না না, আমি তো কিছু, আপনারা কি করে জানলেন? ও আচ্ছা আচ্ছা, না না আমি এখনো কোনো টেলিগ্রাম পাইনি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, ঠিক আছে, নমস্কার। কি হলো? কি হলো মা? তুমি চাইনিজ খেতে ভালোবাসো না? হ্যাঁ বাসি, তো কি আনাবো খাবে? আজকে চাইনিজ? হ্যাঁ লাঞ্চে। না তোমার কি হয়েছে বলো। সঙ্গীত নাটক একাডেমি আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে এবার। পুনায় মিটিং ছিল, কাল ফাইনালাইজড হয়েছে, সেখান থেকে টেলিগ্রাম করেছে। তাই ফোনে কনফার্ম করছিল? না, এটা পিটিআর ফোন ছিল, রাত সকালে জেনেছি। কনগ্রাচুলেশনস মা। দাঁড়াও টেলিগ্রামটা আসুক। রাজার বাড়ির নিমন্ত্রণ না আসলে তো বিশ্বাস নেই। আরে বাবা, পিটিআই কনফার্ম করেছে তার উপরে অবিশ্বাস? আচ্ছা কিপটে বটে তুমি, সঙ্গীত নাটক অ্যাওয়ার্ড পেলে শুধু চাইনিজ খাওয়াচ্ছ? তাও বলো কি খাবে। বললাম তো আজ খাবো না। তুমি ছেড়ে দাও, ও এক যাত্রায় পৃথক ফল করে লাভ না। আচ্ছা পৃথক ফলের কি আছে, ওর ইচ্ছে হচ্ছে না খাবে না? মানুষ মাত্রই পৃথক সোমনাথ বাবু, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।